কাসিম সুলাইমান, জন্ম 11 মার্চ 1957, মৃত্যু 3 জানুয়ারি 2020। কাসিম সুলাইমানি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের একজন ইরানি মেজর জেনারেল। আসুন জেনে নিই কাসিম সুলাইমানের উত্থান। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের সময়ে তৈরি হয় কুদস ফোর্স। ফোর্সটি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর মতোই। কুডস ফোর্স মূলত ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বিদেশি গোয়েন্দা সংস্থা ও গোপন সামরিক অপারেশনের একটা শাখা। এটি শুধু এশিয়া নয়, বরং থাইল্যান্ড এবং ল্যাটিন আমেরিকা পর্যন্ত বিস্তৃত। ইরাক ইরান যুদ্ধের সময় 1980 থেকে 1988 সাল পর্যন্ত সুলাইমানি ছিলেন একজন বিশেষ একটি বাহিনীতে। চতুরতা ও কৌশল দিয়ে যুদ্ধে তিনি বেশ সুনাম অর্জন করেন। ইরাকের সাদ্দাম হোসেনের বিপরীতে বেশ কয়েকটি জয় এনে দেন তিনি। এরপর 1999 সালে তিনি কুডস বাহিনীর প্রধান হয়ে ওঠেন। ইরানের সঙ্গে তখন আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নেই, কারণ 1980 সালে আমেরিকার কয়েকজন কূটনীতিককে ইরান জিম্মি করার পর আমেরিকা তার কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেয়। বিগত বছরগুলোতে ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই কাসিম সুলাইমানি। গত 15 বছর ধরে মেজর জেনারেল কাসিম সুলাইমানি একজন গুরুত্বপূর্ণ সামরিক কৌশলী হিসেবে তৈরি হয়েছেন। ইরাক ও সিরিয়ার ক্ষমতা নির্ণয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি সুসংহত করতে তার নেতৃত্ব দিয়েছেন তিনি।